ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দিনী ভাই বোনেরা, একটি প্রশ্ন আমার কাছে এসেছে, আমি প্রশ্নটি পরে উত্তর করছি। একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে অনেকেই ভিক্ষা করাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে ইসলামী শরিয়াতের বিধান কি? সুন্দর প্রশ্ন করেছেন, একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে। বিশেষ করে এই জুমার দিনে আমরা যখন সলাৎ শেষ করে মসজিদ থেকে বের হই, আমরা দেখতে পাই অনেক মানুষ সারিবদ্ধভাবে বসে আছে, মানুষের কাছে হাত পাচ্ছে, ভিক্ষা করছে। এদের অধিকাংশদেরই আমরা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আমরা জানতে পারি যে তাদের কারো কারো বাড়ি আছে, কারো কারো গাড়ি আছে, কেউ কেউ দুই কয়েক জায়গায় বাড়ির মালিক, ব্যাংকে অডেল সম্পদ আছে, তারপরও তারা ভিক্ষা করছে। এই সমস্ত মানুষদের যে কি করুণ পরিণতি কেয়ামতের দিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানুষেরা, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। যে ব্যক্তি ভিক্ষা করার উপযুক্ত না, সে ভিক্ষা দেয়ার উপযুক্ত, সে যাকাত তার উপরে ওয়াজিব হয়ে আছে, এমন ব্যক্তি প্রতিদিন আমরা যেমন কাজে বের হই, এটা আমাদের ওয়াজিফা বা আমাদের পেশা, ওই ব্যক্তিও ভিক্ষায় বের হচ্ছে কেন? এটা তার পেশা, প্রতিদিন সকালবেলা বের হওয়াটা তার পেশা। প্রফেশনাল ভিক্ষুক যারা, তারা অর্থাৎ তাদের হক নাই মানুষের কাছে গিয়ে চাওয়া, কিন্তু মানুষের সম্পদ তারা কি বলে কৌশল করে, অপকৌশল করে নিয়ে যাচ্ছে, অভিনয় করে নিয়ে যাচ্ছে, এটি কিন্তু অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার সামিল। যারা এটা করছেন তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছেন, যেটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এটি হারাম। এর পাশাপাশি এ সমস্ত মানুষেরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় মানুষকে, ধোঁকা দিয়ে কোনো কিছু হাসিল করে, তারা আমাদের দলভুক্ত নয়। তারা মানুষকে দেখাচ্ছে আমি অভাবী, আমি অসহায়, প্রকৃতপক্ষে সে কিন্তু সত্যটাকে গোপন করছে, এক্ষেত্রে সে ধোকার আশ্রয় নিচ্ছে। এর পাশাপাশি এই সমস্ত লোকদের কারণে যারা রিয়েল ভিক্ষুক, প্রকৃতপক্ষেই যারা অভাবী, তারা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে মানুষজন, যাদেরকে ভিক্ষা দেওয়ার কথা তাদেরকে না দিয়ে এমন জায়গায় ভিক্ষা দিচ্ছে যে লোক ভিক্ষার উপযুক্ত না। এতে করে তারা, যে সমস্ত মানুষেরা সত্যিকার অর্থে ভিক্ষুক, তাদের উপরে জুলুম করছে, তারা তাদের অধিকারটা হরণ করছে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের শাস্তি অবধারিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে খুব শক্ত হুঁশিয়ারি করেছেন। সহিহ বুখারী মুসলিমে কিতাবুজ যাকাতে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলাহু, তার বাবা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে একটি হাদিস বর্ণনা করছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, লা ইয়াজালু রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুজআতু লাহমিন। একজন ব্যক্তি অনবরত মানুষের কাছে ভিক্ষা করতে থাকে, মানুষের কাছে সওয়াল করতে থাকে, এমনকি সে তার মৃত্যু হাজির হবে কিয়ামতের দিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে এবং তার চেহারায় গোশতের কোনো টুকরা থাকবে না। ইমাম আন-নাবাবী এই বলেছেন যে এটা দুই রকমের হতে পারে, হয়তো সেটা মানাবী অথবা হাকিকি। মানাবী হলে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার কোনো মর্যাদা থাকবে না, আর হাকিকি যদি হয় তার চেহারার মধ্যে গোশত থাকবে না, মানুষ দেখে বুঝবে যে এই লোকটা দুনিয়ায় কি অপরাধ করত, সে তার অভাব ছাড়াও মানুষের কাছে ভিক্ষা করত, মানুষের কাছে হাত পাততো না, আউযুবিল্লাহ মিন যালিক। আরেকটি হাদিস যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সাআলা আন-নাসা আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালইয়াসতাকিল আও লিয়াসতাকসির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে সম্পদ চাচ্ছে, মানুষের সম্পদটাকে
ভক্ষণ করার জন্য। কেন? যাতে করে তার সম্পদ বৃদ্ধি পায়, তার সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। ফাইন্নামা ইয়াস আলু জামরা, সে আগুনের কয়লা মানুষের কাছ থেকে গ্রহণ করছে, সে চাইলে এটাকে বাড়াক, সে চাইলে এটাকে কমাক, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং যারা এই কাজগুলো করছেন কিয়ামতের দিন এগুলো তাদের জন্য পানিশমেন্ট হবে, আযাবের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।